আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, বিট আর গাজর একসাথে মিক্সড করে ভাজি। এই রেসিপিটি সবাই পারে, তারপর আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপি ভালো লাগবে। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু লাগবে সেই পরিমাণ বুঝে তেলটা দিয়ে নেবেন। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বিট কুচি করে নিয়েছি আর 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি। যতটুকু বিট তার অর্ধেক পরিমাণ গাজর নিয়েছি। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কেটে নিয়েছি, কাটার পরে আর ধোয়া যাবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু কুচি কুচি করে কাটা, মোটা হয়ে গেলে এই বিট ভাজিটি খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 5-6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ পরিমাণ মতো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বিট ভাজি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বিট ভাজি করতে 15 মিনিটের মতো সময় লাগবে। খুবই সিম্পল, আমি খুব সিম্পলভাবে ভাজি করি, দেখেই বুঝতে পারছেন। এক্সট্রা কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করিনি, জাস্ট রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। খুব সহজেই কিন্তু এই ভাজিটি করে নেওয়া যায়। আর এই বিট ভাজি শরীরের জন্য কিন্তু খুবই ভালো, চেষ্টা করবেন মাঝে মাঝে হলেও খাওয়ার জন্য। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।